আমরা আজকে তিনটে সিক্রেট শেয়ার করব বিহাইন্ড দ্য ক্র্যাকলিং কেমিস্ট্রি বিটুইন অঙ্কুশ এন্ড মি। তিনটে সিক্রেট, ফার্স্টটা তুমি বল। কেমিস্ট্রি পেছনে কোনো সিক্রেট হয় না, সায়েন্স ইনভলভ করতে হবে, সায়েন্স ইনভলভ করতে হবে ওর মধ্যে, সায়েন্স বায়োলজি সব ইনভলভ করতে হবে, তবে একটা কি কেমিস্ট্রি তৈরি হয়। ইউ নো ইউ থিংক সি আমরা এখানে সায়েন্সের কথা বলছি, ইউ থিংক সায়েন্স 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 নিয়ে কথা বলছি, এখানে আমাদের সাইন্টিফিক একটা মেনু আমাদের কাছে আছে। এটা না সাইন্টিফিক, আই থিংক কলকাতা অনলি প্লেস বোরিকা ক্যান্টিনা যেখানে আমরা কালার চেঞ্জিং। আচ্ছা আমাদের কেমিস্ট্রি কি রকম, এটা এটা থ্রু দি বোঝানো যাক নাকি? আপনারা এখন দেখছেন এটা কি, এটা লেটস কল ডাস্ট টু ডন, ওকে এটা এটা কি কালার, এটা বল পার্পল। হ্যাঁ ওয়াও, নাও এর মধ্যে এটা আমি ছিলাম, এই নুসরাত ইন্টারফেয়ার করলো আমার লাইফে, হয়ে গেল এটা পিঙ্ক। ফ্যান্সি ইন্টারফেয়ার, একটু আর নুসরাত, এটা আর একটু নুসরাত, মানে এটা সেকেন্ড ফিল্ম, থার্ড ফিল্ম উইথ নুসরাত, ফিফথ ফিল্ম। এই এপিসোডটা দেখবেন না, ফিফথ, ইট ক্যান বি ইনজুরিয়াস টু পিপলস হেলথ। না না, কাম অন কাম অন কাম অন, এটা ফিফথ, এটা হচ্ছে আমি যে কে তোমার লাস্ট ফিল্ম, লাস্ট ফিল্ম এটা করলাম। হ্যাঁ আমি ছিলাম পার্পল, you become slightly towards light pink mauve. ha aur you explain the chemistry so well, I'll take a sip on that. Take a sip. So Ankush Mishra tastes good. প্রচুর ছবি আমরা করেছি, আই থিঙ্ক দিস ইজ আর সেভেন্থ ফিল্ম টুগেদার, এবং প্রত্যেকটা ফিল্মে আই থিঙ্ক বন্ধুত্ব আরও বেশি বেড়েছে। অ্যান্ড আই থিঙ্ক ফাইনালি এখানে এসে দাঁড়িয়েছে যেখানে আমার ওকে মেরে ফেলতে ইচ্ছে করে, জাস্ট ওয়ান্ট টু কিল হিম। বাট হ্যাঁ আমরা ইনফ্যাক্ট আমাদের যখন ফার্স্ট শট আমরা ফার্স্ট ফিল্ম আমরা করেছিলাম একসাথে, ওটাও একটা বড় গল্প ছিল ফার্স্ট ফিল্মটা শুরু হওয়াটা, হালকার উপর দিয়ে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি কিন্তু কোটা বলতে বলছি না, হালকার উপর দিয়ে বলা যেতে পারে তোর কাজ থেকে শুরু না 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 না, আমি না সেটা এমনি নরমালি বলছি যে ও যখন ও যখন জানতে পেরেছিল যে ওর সাথে আমার ছবি হতে চলেছে, ও চক্কর দিয়েছিল আমার, অসম্ভব, ইজ আ বিগ লায়ার, নেভার, মেকআপ ভ্যানে আমি রেডি হচ্ছিলাম, হঠাৎ করে একটা মেয়ে এলো, খুব সুন্দরী একটা মেয়ে, হঠাৎ করে সেজে গুজে এলো, আট ইজ অ্যাডমিট, সো ইজ কল, হ্যালো হাই, আমার বোন তো নাচ দেখে খুব ভালো বলেছে, আমি বুঝলাম না কেন বললো, আর আমার আমার ফ্যানে হঠাৎ করে ঢোকার পারমিশন দিল কে, পরে নিজে স্বীকার করেছে আমি শুনেছিলাম তোর সাথে ছবি হতে চলেছে, এলাম আলাপ করতে তোর সাথে, আমি কিন্তু সব বলি, দিস ইজ আ ভেরি ছক, নাও আই উইল টেল ইওর ছক। এনিওয়ে তো এইভাবে প্রথম আলাপ হয় এবং সেভাবে প্রথম ছবি আমরা করি, কাজ করি, আমি এপিসোডটাকে দেখাবো দি ব্যাংকক কাল, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমাদের যখন একটা মিটিং চলছিল আমাদের সেই ছবিটার সরাকালীন, তখন সব থেকে আমি সবসময় বলেছিলাম না এই ছবিটা নুসরাত করবে, নুসরাত করবে, এবং বলে আই প্রত্যেকবার এই ক্রেডিটটা নেবার কোনো মানে হয় না, তুমি এটা আমাকে, তুমি আমার নাম, ক্রেডিট এটা ডিসক্রেডিট, তারপর থেকে তো ইন্ডাস্ট্রিতে এলি আমাকে, তার বুঝতে পারছিস, শাট আপ, নো আই ডিড আ ফিল্ম বিফোর দ্যাট, ও হাই ইয়েস, এন্ড উইথ দ্য এন্ড আমি 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 দেখলাম ওই ছবিটা দেখেছি, আই ইট ওয়াজ মিত্র মিত্র পারফরম্যান্স, আই লাভ মিত্র কথা বলতে পারি না, হি ক্যানট লাই, দ্য ফ্যাক্ট ইজ যে অঙ্কুশ আমাকে এইসব বলছে কারণ একটা ছবিতে অঙ্কুশ আমি কাজই করেছিল, বিকজ হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাদার হিরোইন। কাটো, তোর মতো বন্ধু থাকলে আমার শত্রুর কোনো প্রয়োজন নেই, ইয়া সেম ইয়ার, হি ইজ আ পেন, ও পেইনফুল, বাট না অনেস্টলি আমার মনে হয় যেটা আমি আগেও বললাম যে একটা ফ্রেন্ডশিপের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা খুব আছে, দ্যাট আদার হিরোইনস হু জেলাস অফ আওয়ার ফ্রেন্ডশিপ, কে বাচ্চা বাচ্চা যারা এসেছে নতুন, এইটাই আমার খুব ভালো লাগে ওর মধ্যে। আজ খুলে বলো আমাকে তুমি ইট ইজ আ টাফ টাফ জব অঙ্কুশের সঙ্গে কাজ করা, কারণ এই কারণ বলছি হি ইজ এ ব্রিলিয়েন্ট ডান্সার, এবং ওর সাথে তাল মিলিয়ে নাচতে গিয়ে আমার আমি গেটে ঘ হয়ে যাই, আমি ওভার কনশিয়াস হয়ে যাই, এবং আমার প্রচণ্ড মানে শুটিংয়ের বাদে তিন চার দিন ধরে আমার গায়ে হাতে পায়ে প্রচণ্ড রকম ব্যথা থাকে। আই থিঙ্ক আমরা প্রচুর ডান্সিং নাম্বার করেছি একসাথে, এবং ওটাও বাজে কথা পা মেলানোর জন্য এই ওই, ও খুবই ভালো ডান্সার, খুবই ভালো পারফর্মার, না সব থেকে বড় কথা হচ্ছে না সিরিয়াসলি না ইয়ার কি না, যেটা ইয়ার কি না সেটা ইয়ার কি না, ফালতু কথা বলি না, যখনই ও ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন দেয় তখন তুই ব্ল্যাঙ্ক কেন, কিছু কিছু ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করছি আর আমাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে বলেছে, বলেছে যে বারবার অ্যাক্টিং করো না, তুমি পারো না, ডোন্ট ডু ইট, আমি যে কে তোমা তুমি তা বুঝি না। এই মে
এই বিচ্ছিরি কেমিস্ট্রি যেটা তোমরা ভীষণ ভালোবাসো সেটা দেখার জন্য ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ওয়াচ আমি যে কে তোমার 19th May একবার দেখো পরের বার তারপর নিজেই ডিসাইড করে নিও ইজ গুড অর ব্যাড অনেকবার দেখবার মনে হয় ভালো লাগবে হ্যাঁ ওভার কনফিডেন্ট হয় না একবার দেখো তারপরে ডিসাইড করো আবার দেখবে আবার দেখবে একবার দেখো আগে তারপর ডিসাইড করো আবার দেখবে আরো এরকম অনেক আপডেটসের জন্য চোখ রাখুন সংগীত বাংলায় আর ক্লিক করতে ভুলো না এই সাবস্ক্রাইব বাটনে